আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় মুক্তির পথের দর্শকবৃন্দ, এবার দখলদারদের গারে মরণ কামড় দিয়েছে মুসলিম বীর জাতি। দখলদার আক্রমণকারীদের কবর রচিত হবে এই পুণ্য ভূমিতে। সুপ্রিয় দর্শক, অনেকেই মনে করেন এটিতে হলো মুসলিম জাতির সাথে একটি বিশেষ জাতির যুদ্ধ মাত্র, কিন্তু বিষয়টি এমন নয়। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুম তিনি বলেছেন, এ লড়াইয়ে সংখ্যালঘু মুসলমান দখলদারদের বিরুদ্ধে যে সংগ্রাম করে যাচ্ছে, এটি হলো মূলত বিশ্বের 200 কোটি মুসলমানের পক্ষ থেকে একটি লড়াই। যদি এ লড়াইয়ে মুসলিম জাতি পরাজয় বরণ করে, তাহলে গোটা বিশ্বের সকল মুসলমান আরও কয়েক শতাব্দী ব্যাপী পশ্চিমাদের গোলামি ও দাসত্বের শেকলে বন্দী হতে হবে। সময় এসেছে বিশ্ব মুসলিম জাতিকে পশ্চিমাদের শৃঙ্খলা থেকে নিজেকে মুক্ত করার। এটা নিছক শুধুমাত্র দুটি জাতির মধ্যে লড়াই নয়, এটি হলো মুসলিম উম্মাহ আগামী বিশ্বে নেতৃত্ব দিবে কি দিবে না তার উপর নির্ভর করে এই যুদ্ধের জয় পরাজয়। সুপ্রিয় দর্শক, আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুম আলিয়া তিনি আরও বলেন, এ লড়াইয়ে সকল মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কে সুন্নি, কে শিয়া, কে মাজহাবি, কে লামাজহাবি, এটা দেখার সময় নেই। সকলকে একসাথে একসঙ্গে লড়াই করতে হবে। দখলদারদের বিষ দাঁত ভেঙে দেওয়ার উপযুক্ত সময় এসেছে। বর্তমান এই লড়াইয়ে বীরদেরকে যে রাষ্ট্রটি সার্বিক সহযোগিতা করছেন, তা এখন বিশ্বের সবার কাছে চেনা। বিষয়টি দিবালোকের ন্যায় সুস্পষ্ট, সকলেই চেনেন জানেন কোন রাষ্ট্রটি তাদেরকে সার্বিক সহায়তা করছে। শিয়া সুন্নির মতভেদকে অপেক্ষা করে অস্তিত্ব রক্ষার জন্য তারা যেইভাবে সার্বিক সহযোগিতা করছে, তুলনামূলক সুন্নি রাষ্ট্রপ্রধানগুলো তার ধারে কাছেও নেই। খুবই দুঃখজনক ও পরিতাপের সহিত বলতে হয়, আজ আরব বিশ্ব নীরব দর্শকের ভূমিকায় পালন করছে। আরও দুঃখজনক হলো, যদি এই লড়াইয়ে শিয়াপন্থী মুসলমান মুসলিম বীরদেরকে সহযোগিতা না করত, তাহলে বহু আগেই পৃথিবীর মানচিত্র থেকে মুসলিমদেরকে বিলীন করে দেওয়া হতো। এবার মুসলিম বীরেরা দখলদারদের গারে মরণ কামড় দিয়েছে। তারা বলেছে তারা তাদের পুণ্যভূমিতে দখলদারদের কবর রচিত করবে। সুপ্রিয় দর্শক, বিশ্বের কোন রাষ্ট্রপ্রধান যারা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় প্রদান করে তারা এই লড়াইয়ে বীরদের পক্ষে সার্বিক সহযোগিতা করছেন? তিনি আরো বলেন, ওয়াইসির মতো ইসলামী সংগঠন যেখানে কোনো ধরনের জোরালো পদক্ষেপ রাখছে না, পরোক্ষভাবে মুসলিম বিশ্ব যেন আরও কয়েক শতাব্দী ব্যাপী পশ্চিমাদের দালালি ও তাদের গোলামির শৃঙ্খলে আবদ্ধ থাকতে চায়। কেন পশ্চিমা দুনিয়া যুদ্ধবিরতিতে প্রস্তাবে ভেটু দেয়, তা দিবালোকের ন্যায় সুস্পষ্ট। কেননা আরব বিশ্ব ও মুসলিম শাসকদের উপর ছুরি ঘোরাতে দখলদার রাষ্ট্রের অতীব প্রয়োজন। মুসলিম বীরের দল বলেছে 2024 সালের আগেই তাদের কবর রচিত হবে ইনশা আল্লাহ। অথচ আরব বিশ্ব 31st নাইট ডে উদযাপন উপলক্ষে বিলিয়ন মিলিয়ন টাকা খরচ করছে। কবে জাগ্রত হবে মুসলিমদের আত্মমর্যাদাবোধ? মুসলিম বিশ্বের শাসকরা যদি নিজ নিজ অবস্থান থেকে দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হয়ে যায়, তাহলে মুসলিম বীরদের মিশন বাস্তবায়ন শুধু সময়ের ব্যাপার। তারা যে তাদের ঘাড়ে মরণ কামড় দিয়েছে, 24 সালের নববর্ষের সূচনা লগ্নেই স্বাধীনতার সূর্য উদিত হবে বলে আশা ব্যক্ত করেছেন। যদি এ লড়াইয়ে মুসলিমদের বিজয় না হয়, তাহলে তৈরি হও বিশ্বের সকল মুসলিম শাসক, আগত কয়েক শতাব্দী ব্যাপী পশ্চিমাদের পদলেহন করে তোমাদের তথাকথিত রাজতন্ত্র ও গদি টিকিয়ে রাখতে।